सुड्डी में बार हमी कान नीचे देवो। ए मुखिया कान नीचे देवो बोल मुसे। नमस्कार बंधुरा सकल के जाना आरो एक बार स्वागत हमारे चैनले। तो कैमन आछो तोमरा सबाई? आशा कर सबाई भालो आछो। तो गाइस भालो रोद बेरिये गेछे देखते पाच्छो छादे चारिदिके पुरो क्लीन परिष्कार कारण कल राते झाड़ दिया होयेछिलो। आर आमरा आजके जाबो सबार प्रथमे पायरार काछे कारण तोमादेर जोन्नो एकटा गुड न्यूज आछे पुरो चमके देबे तोमादेर प्लस आमी चमके गेछि ता तोमरा चमकाबे ना केनो। तो गाइस रियो एत टाका डाकछे ना ओ आमी कथा बोललेई ओ प्या 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 करा शुरू करे दियेछे। तो सेटा बड़ो कथा ना, बड़ो कथा चलो एखन आमरा पायरादेर काछे जाई তোমাদের জন্য একটা গুড নিউজ অপেক্ষা করছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো গাইস রোদটা দেখতে পাচ্ছ, সূর্যের রিফ্লেক্টটা পুরো খাঁচায় পড়ছে, চমকাচ্ছে কেমন, ক্যামেরায় শুধু এই জিনিসটা দেখা যায়। আর ভৌতবিজ্ঞান বই সেটা বড় কথা না, বড় কথা। এ আমি খুলতে পারলাম না, খুলতে পারলাম না, ও বেরিয়ে গেল হারাম খোর। ইস 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 জলটা পড়ে কি অবস্থা হলো। তো গাইস তোমাদের যে জিনিসটা দেখাবো তোমরা তার জন্যই কুচিকি পেটি বাঁধলো, এ দেখো। তো গাইস ডিম দিয়ে দিয়েছে কিন্তু আমি খেলাম অসাধারণ একটা গুঁতো। আরে মা গো হারে আল্লো বানাইলে মোরে বৈরাগী। গাইস এটা খুশির গান না, এটা ব্যথার গান। তো সেটা বড় কথা না, বড় কথা। এ এতবার ডিম দিল আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। এই যে বাচ্চা প্রথম ডিম পাড়লো, আমি ডিম চেঞ্জ করে দিলাম, এই যে সেই বাচ্চা। তারপরে ডিম পেড়ে দিল ওই ছ দিন সাত দিনের মধ্যে, আবার চেঞ্জ করে দিলাম, ওই যে সেই ডিম। তার একটা বাচ্চা মেরে ফেলেছে দেখলে তো, আর একটা আছে। আর এই যে আজকে ডিম, তো তোর ডিম এবার আমি কান নিচে দেবো। এই তোর ডিম এবার আমি কান নিচে দেবো। হ্যাঁ মুখিয়া কান নিচে দেবো বল মুসে বলো। তো গাইস আমি ভেবে রেখেছি ওর ডিম দেবো এই দেশি জোড়ার কাছেই দেবো, কারণ দেশি জোড়াও খুব শিগগিরই ডিম দেবে, ওদের বাচ্চা বড় হয়ে গেছে। বাচ্চা আর কিছুদিনের মধ্যেই বাচ্চা খাওয়ানো বন্ধ করে দেবে, এক দুদিনের মধ্যে গ্যারান্টি। তারপরেই এরা ডিম পাড়ার সিস্টেমটা চালু করে দেবে, সেটা বড় কথা না, বড় কথা। আমি এদের দিয়ে ফোটাবো। আর আজকে সবে একটা পেড়েছে, তো এখন আর একটা বাড়তে বাড়তে আর একদিন হয়ে যাবে, তো এদেরও একদিন চলে যাবে, তো এরাও ডিম পেড়ে দেবে। আর ওর যদি আমি আমি যদি দশ দিনে চেঞ্জ করি তাও ফুটলে না, এরা খাইয়ে দাইয়ে পুরো মানুষ করে দেবে, পুরো চাঙ্গা করে দেবে। তো সেটা বড় কথা না, বড় কথা। লক্কা ছাড়া হয়ে গেছে, সব জিনিস ছাড়া হয়ে গেছে, এখন আমি বাইরে গিয়ে খাঁচাটা খুলে দিই। এ চটিলাল, তো চটিলাল আজকাল দেখছি এই খোপে আছে, কেন জানি না। চলো লোটনটাকে আজকে সকালে একটু খেলিয়ে নিই। লোটনকে না খেলালে তোমাদের বললাম তো, দেখেছো না খেলালে ও খেলা ভুলে যাবে। ব্যাস খুল খুল। তো চলো এবার আমার সাথে বাইরে যাওয়া যাক, আর সব জিনিস বের করবো, এই মুরগির খাঁচাটা বের করতে হবে। ওইখানে কি দুটো ডিম আসলো না এখনো একটা ডিম? তো চলো গাইজ বাইরে যাওয়া যাক।
তো গাইস সবকটাকে খেতে দেওয়া কমপ্লিট। ওরা গম তো আগে খেয়েছে, দেখেছো গম খেয়েছে আগে, চাল এখনও সবকটা পড়ে আছে। এই দেখো চালগুলো রেখেছে ওরা মুরগির জন্য, যে কটা না খেয়ে পারবে মুরগি এসে সেটে দিয়ে চলে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু নতুন পায়রাটাকে দেখছি না, নতুন পায়রাটা কই? আমি একটু হয়তো বাইরে বের করলাম, আবার কোথায় গেল? ও গাইস ঘরে ঢুকেছে। তো ঘরে থাকলে তুমি তোমার পেট ভরবে কী করে? হ্যাঁ পেট ভরা আছে, ওয়াও যাও। নতুন পায়রাটার পেট ভরা আছে, এর জন্য বাইরে যাচ্ছে না, বাইরে বের করলাম আবার চলে আসলো ঘরে। তো সেটা বড় কথা নয়, বড় কথা দেখলে তো তোমরা সবাই ডিম পেড়েছে, আর বাচ্চাগুলো বড় হয়ে গেছে, দেশেও ডিম পাড়বে, আমি তাড়াতাড়ি ডিম চেঞ্জ করে দেবো। তো সেটাও বড় কথা না, বড় কথা ব্লগটা আমার শেষ করতে হবে, আমার ফোনে ব্লগ করতে করতেই সুইচ অফ হয়ে যাবে, পরে আমি এডিট করে পোস্ট আর করতে পারবো না যদি আমি শেষ না করি। তো টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভিডিওটা পুরো দেখো, লাইক সাবস্ক্রাইব শেয়ার সবই করে দিও, বাই।